আসসালামু আলাইকুম বন্ধুরা আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হলাম সেটি হলো হারানো যৌবন ফিরে পাওয়ার উপায় তো আমরা অনেকেই আছি যাদের শক্তি অনেক কম যারা বেশি সময় পারেন না এই জন্য শারীরিক সমস্যা হয় শারীরিকভাবে দুর্বল শুধু তাদের জন্যই আমার ভিডিওটা তো যারা এ বিষয়ে অনেক ভিডিও শুনতে চান বা জানতে চান তারা আমার চ্যানেল চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন যে কোন বিষয়ে আমি ভিডিও আপ তৈরি করব। তো আজ আমি আপনাদের খোলামেলাভাবে শেখাবো যে কিভাবে আপনি নিজেই বাসায় বসে ঔষধ তৈরি করতে করবেন এবং তা খাবেন খেলে যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া কিছু নেই কোনো চিন্তাও নেই যে আপনি কি খাচ্ছেন তো আমি বলতেছি ঠিক এভাবেই আপনি করবেন তো প্রথমে একটি মুরগির ডিম নেবেন মুরগির ডিম নেওয়ার পরে তা থেকে কুসুম বাইর করবেন একটা হোক দুইটা হোক তো সোমা পরিমাণ আপনি মধু নেবেন এবং মধু নেওয়ার পরে খাঁটি মধু নেবেন খাঁটি মধুই সবচাইতে কাজ হবে এবং খাঁটি ঘি নেবেন নেওয়ার পরে সব ততটুকু পরিমাণ ছোট পেঁয়াজ নেবেন তো সবটুকু ঠিক ঠিক পরিমাণ নেবেন যতটুকু যতটুকু করে তারপরে ভালোভাবে এটা মাখাবেন মাখাবার পরে অল্প আগুনের তাপে জাল দিয়ে হালুয়া নেয় তৈরি করবেন এবং এই সবটুকু হালুয়া সকালে খালি পেটে খাবেন ঠিক এমন করে আপনি চল্লিশ দিন এভাবে তৈরি করে খাবেন খেলে আপনি বুঝতে পারবেন যে আপনার কি অবস্থা এটা পরীক্ষিত তো এমনভাবে খেলে আপনার বয়স যদি ষাট বছরের হয় তো একুশ বছরে আপনার শরীর যেমন ছিল যৌন শক্তি যেমন ছিল ঠিক তেমনই আপনার ফিরে আসবে তো এমন বিষয়ে আরও ভিডিও জানতে হলে আমার চ্যানেলের সাথে থাকবেন এবং যদি আরও কোনো বিষয় জানতে হয় তাহলে ডিসপ্লেতে আমার নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার এবং আমার ঠিকানা সবটাই দেওয়া আছে তো যারা যে বিষয়ে জানতে চান কবিরাজি বা জাদু যা ইচ্ছা জানতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের শেখাবো এবং কি কি করলে কি হয় তা শেখাবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন